নমস্কার। 2015 সালের 7 মে রাজনৈতিক পরিচয়ে ত্রিপুরায় ত্রিপুরার সন্তান বিপ্লব কুমার দেব পা রেখেছিলেন। তারপর দায়িত্ব পালন করেছেন, মানুষের সাথে বিজেপির সম্পর্ক গড়ে তোলার একটি মাধ্যম হিসাবে তিনি তার পদে থাকা ব্যক্তি হিসাবে প্রত্যেকের কাছে পৌঁছে গিয়েছিলেন। তখন হয়তো বিপ্লব নামটি একটি নাম ছিল, গুরুত্ব সেভাবে ছিল কি না আজকের বিষয় তাই নয়, কিন্তু বিপ্লব ধীরে ধীরে যেন অন্যের কাছে গুরুত্ব বাড়িয়ে দিল। অবশ্যই বিজেপির মতন একটি দল যারা কেন্দ্রের ক্ষমতায় রয়েছে, রাজ্যের ক্ষমতায় এসছে 2018 সালে এরাজ্যে, তার আগে বিজেপির প্রদেশ সভাপতির দায়িত্ব পালন করেছেন বা নির্বাচনের সময় দায়িত্ব পালন করেছেন বিপ্লব কুমার দেব। তখন এবং এখন যদি বলা যায়, বিপ্লব কুমার দেব তার নাম ঠিক রয়েছে, পদে অনেক পরিবর্তন হয়ে গেছে, জনসংযোগ প্রমুখ থেকে প্রদেশ সভাপতি, তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী, এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী হলেও এটি বোধহয় সেভাবে কোনো পদ নয়। তবে তাকে নিয়ে বলা যায় চটজলদি জবাব দেওয়ার রাজনীতি শুরু হয়ে গেছে। হয়তো মুখ্যমন্ত্রীর পদে পরিবর্তন নিয়ে কিছু বলবেন বা কিছু বলার আগ্রহ প্রকাশ করবেন বা নিজ থেকে বলবেন, এমন একটি রাজনৈতিক মহলে যথেষ্ট গুঞ্জন ছিল যাকে নিয়ে তিনি শুধু প্রায় বর্মণ কথা বলবেন। যদিও যে সময় পরিবর্তন হল মুখ্যমন্ত্রী, ঠিক সে সময় তিনি রাজ্যে ছিলেন না, পরবর্তী সময় রাজ্যে আসার পরও সংবাদ মহল তো অবশ্যই, এবং অবশ্যই এরাজ্যের অনেকে বোধ হয় বিপ্লব কুমার দেবকে নিয়ে কি বলবেন সুদীপ রায় বর্মণ তা জানার আগ্রহ প্রকাশ করেছেন বা বলা যায় অনেকেই সেখানে অপেক্ষায় ছিলেন। অবশেষে সাংবাদিক সম্মেলন করলেন সুদীপ রায় বর্মণ, এই সম্পর্কিত বিষয়ে বক্তব্য উপস্থাপন করলেন। ঠিক তার কিছুক্ষণ পর পাল্টা জবাবে সাংবাদিক সম্মেলন করলেন বিজেপির প্রদেশ নেতৃত্ব, যেন গরম গরম জবাব, সুদীপ রায় বর্মণ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে কি বললেন তার একটা পাল্টা জবাব শুরু হয়ে গেছে। কিছুদিন আগে একটা অন্য প্রসঙ্গেও সেখানে সাংবাদিক সম্মেলন ছিল, বিপ্লব কুমার দেবের পক্ষে বেশ কয়েকটি বক্তব্য উপস্থাপন করে, কয়েকটি তথ্য উপস্থাপন করে বিজেপির প্রদেশ নেতৃত্ব সেখানে কি কারণে মুখ্যমন্ত্রী পরিবর্তন হল আর কি কারণেই মুখ্যমন্ত্রী পদ থেকে বিপ্লব কুমার দেবকে সরানো হলো কিংবা অপসারিত করা হলো, বিষয়টির একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে বা আত্মপক্ষ সমর্থনের মতন বা বিজেপির প্রদেশের মতন নেতৃত্বের মতন একটা ব্যাখ্যা অবশ্যই দেওয়া হয়েছে, আপনারা সকলেই জানেন। তা নিয়ে আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি যে বিপ্লব নিয়ে সেখানে গরম গরম জবাব। রাজনৈতিক পরিসরে বিষয়টি আজ অন্যভাবে ছড়িয়ে পড়েছে, অনেকে বলছেন যে সেখানে 8 থেকে 9 মাস বা 10 মাস সেখানে সময় রয়েছে সাধারণ নির্বাচনে 2023 সালে, তার এই সময়ের মধ্যে এই পরিবর্তন কেন হল সেটা হচ্ছে চর্চার বিষয়। অবশ্যই একেবারে যারা বিজেপির একনিষ্ঠ কার্যকর্তা বা যারা বিভিন্ন পদে রয়েছেন সমর্থক কর্মী সমর্থক, তারও হয়তো মনে মনে বা নিজেদের মধ্যে একটা শেয়ার করছেন যে বিপ্লবদা কেন সরে গেলেন বা ডাক্তার মানিক সাহা কেন এলেন, এমন অনেক কিছু বলছেন। এমন অনেকে বলছেন যে ডাক্তার মানিক সাহা বিধায়ক হলেন না কিভাবে মুখ্যমন্ত্রী হলেন, এমন অনেকে বলছেন, এটা হতে পারে, কোনো আপত্তির কিছু নয়, সেটি হচ্ছে আমাদের সংবিধান, সেটি হচ্ছে আমাদের গণতান্ত্রিক বা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর যে নিয়ম কানুন সবকিছুর মধ্যে রয়েছে, অবৈধ কোনো কিছু হয়নি। কিন্তু আজ এই অবৈধ শব্দে বলা যায় রাজনৈতিক আক্রমণ শানিত করলেন সুদীপ রায় বর্মণ। তারপর অবশ্যই বিজেপির প্রদেশ কার্যালয়ে প্রদেশ মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী তারও জবাব দিলেন। আমরা সুব্রতবাবুর বক্তব্য শুনি, তাতে স্পষ্ট হবে যে কি কারণে তাদের একে অপরের বক্তব্যকে খণ্ডন করে রাজনৈতিক আক্রমণ শানিত করার প্রয়াস নেওয়া হয়েছে। মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমানে একজন বিধায়ক মাত্র, মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে যে সিকিউরিটি পেতেন, ওনার যে সরকারি সুবিধে বা কোয়ার্টার আবাস সেইগুলি যে পেতেন তিনি, তাহলে এখনো কি করে পাচ্ছেন? অন্য বিধায়করা কেন পাচ্ছেন না? মুখ্যমন্ত্রী আবাসনে কেন এখনো প্রাক্তন মুখ্যমন্ত্রীর দখলে রয়েছে? আমার মনে হয় রাজনৈতিক শিষ্টাচার এবং রাজনৈতিক ইতিহাস কোনোটাই বোধহয় তিনি সঠিকভাবে উপলব্ধি করতে পারেন না। গোটা রাজ্যবাসী জানেন
ওনাকে যখন জনসম্পর্কের প্রমুখ করে ত্রিপুরায় পাঠানো হয়েছে এবং তারপর যখন উনি ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি হিসেবে নির্বাচিত হন, তখন থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের কাছ থেকে ওনার জন্য ওয়াই প্লাস ক্যাটাগরির সিকিউরিটি বরাদ্দ ছিল, যা এখনো পর্যন্ত আছে। এবং আমরা যদি পাল্টা প্রশ্ন করি, সিপিএম কে যে 25 বছর আপনারা ক্ষমতায় থাকতে সাহায্য করেছিলেন, দিল্লিতে দোস্তি ক্যাটাগরির সিকিউরিটি বরাদ্দ ছিল, যা এখনো পর্যন্ত আছে। এবং আমরা যদি পাল্টা প্রশ্ন করি, সিপিএম কে যে 25 বছর আপনারা ক্ষমতায় থাকতে সাহায্য করেছিলেন, দিল্লিতে দোস্তি ত্রিপুরায় কুস্তি দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করেছিলেন, আপনাদের সময় প্রাক্তন একজন মুখ্যমন্ত্রী টানা প্রায় 25 বছর যতদিন সিপিএম ক্ষমতায় ছিল, কি করে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সকে সিকিউরিটি হিসেবে বাড়িতে এবং ওনার আসা যাওয়াতে ব্যবহার করেছিলেন, সেটা ত্রিপুরাবাসী জানতে চায়। তার পিছনে রহস্যটা কি ছিল? আমাদের বক্তব্য তো পরিষ্কার করেছি, ওয়াই প্লাস সিকিউরিটি উনি প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর থেকে দেওয়া হয়েছে, যেটা বজায় থাকবে যতক্ষণ কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর মনে করে এটা বজায় রাখা প্রয়োজন। কিন্তু আপনাদের সময় কি ঘটেছিল যা ত্রিপুরায় সিপিএম কে সাহায্য করার জন্য আপনারা কাজ করছিলেন, আর একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রায় 25 বছর টানা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বাড়িতে এবং তার পার্সোনাল সিকিউরিটি হিসেবে এসকোর্টে ব্যবহার করতেন, সেটা রাজ্যবাসী জানতে চায়। বলছেন এটা মুখ্যমন্ত্রীর কোয়ার্টার, আপনারা বলছেন এই কোয়ার্টারে মাননীয় বিরোধী দল নেতা মানিক সরকার মহোদয় দীর্ঘ 20 বছর ছিলেন, তার আগে মাননীয় বিধায়ক সুরজিৎ দত্ত যখন কংগ্রেসে ছিলেন তিনিও তো এই আবাসনেই ছিলেন। তাহলে এইটা কি করে মুখ্যমন্ত্রীর আবাসন হিসেবে ডিজিগনেটেড হল? মুখ্যমন্ত্রীর আবাস হিসেবে নতুনভাবে যেটা নির্মিত হয়েছে সেটা মুখ্যমন্ত্রীর আবাস হিসেবে পার্টিকুলারলি নির্মিত হয়েছে রাজ্যবাসীকে বিভ্রান্ত করার জন্য, এই ধরনের কথাবার্তা উনি বলছেন। কাজেই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে, ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব এবং মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্সের যে সমস্ত প্রোটোকল রয়েছে, যে প্রোটোকল সভাপতি থাকাকালীন সময় থেকে ওনার জন্য বরাদ্দ রয়েছে, সেই প্রোটোকল যতদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে না তুলে দেওয়া হবে ততদিন সেই প্রোটোকল উনি পাবেন, সেটা জেনে শুনেই হয়তোবা তিনি মানুষকে বিভ্রান্ত করার জন্য ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে নেমেছেন, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং সেই সঙ্গে তিনি কি বলছেন, সমস্ত বিধায়কদের কেন এই ধরনের নিরাপত্তা দেওয়া হবে, সমস্ত বিধায়কদের ওয়াই প্লাস ক্যাটাগরিতে সিকিউরিটি দিতে হবে, এটা কি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স কোথাও বলেছে? না, আপনাদের সময় আপনারা যাকে গিয়েছিলেন, আপনাদের মন্ত্রিসভা যখন ছিল একটা সময় জোট সরকার যখন ছিল, তখন আপনারা কি সেই ধরনের ব্যবস্থা করেছিলেন? সেই সঙ্গে উনি আরো কি বলছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজের চেয়ারটাকে অবমাননা করেছেন, দুর্নীতি করেছেন। ত্রিপুরা রাজ্যে গত 25 বছর এবং তার আগেও দীর্ঘ সময় রাজনীতির সঙ্গে একটা বিষয় জড়িয়ে ছিল, ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স। যে জায়গার থেকে এখন ট্রান্সপারেন্ট ডেমোক্রেটিক পলিটিক্স এই জায়গায় ত্রিপুরার উত্তরণ হচ্ছে, সেই জায়গায় যখন প্রয়াস জারি হয়েছে তখন তিনি সেই যে ওনাদের যে সময় ছিল সেই সময়ে বৃত্তটাই ওনাদের মধ্যে বোধহয় বেশি করে কাজ করছে। এবং সঙ্গে তিনি, তাহলে একটি বিষয় স্পষ্ট হয়ে গেল যে সুদীপ রায় বর্মণ
যেসব বিষয়গুলো নিয়ে অভিযোগ করেছেন বা অভিমত ব্যক্ত করেছেন তা নিয়ে কিছু সময়ের পর সেখানে জবাব দিলেন এবং কার্যত জবাবটা সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। প্রথমত হল যে মুখ্যমন্ত্রী পরিবর্তন হলেন, তারপর তার যে ব্যবস্থা রাখা হয়েছে বা তাদের জন্য যে ব্যবস্থা রাখা হয়েছে তা নিয়ে মূলত আপত্তি। আরেকটা বিষয় স্পষ্ট করার কথা বলেছিলেন সুদীপ রায় বর্মণ, ঠিক কি কারণে মুখ্যমন্ত্রীর পদ থেকে বিপ্লব কুমার দেবকে সরানো হয়েছে তার একটা স্পষ্টীকরণ ব্যাখ্যা চাওয়ার কথা বলেছিলেন। সেটা বিজেপির নেতৃত্ব কিভাবে ব্যাখ্যা দেবে বা কিভাবে ব্যাখ্যা দিয়েছেন সেটা সুদীপবাবু কিভাবে গ্রহণ করবেন সেটা তাদের বিষয়, আপনাদের মতামত আমরা গ্রহণ করছি। নমস্কার, কে বলছেন? দাদা নমস্কার। হ্যাঁ বলুন। জবাবের পাল্টা জবাব তো দাদা, দেখুন বাংলাদেশ কথা আছে, দেখি স্বর্গে গেলেও দান বাদে, এটা আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি। কথাটা বলার কারণটা এটা হলো, এখন বিপ্লববাবু ক্ষমতায় নেই, তারপরও উনি সম্পূর্ণ মুখ্যমন্ত্রীর যে সুযোগ সুবিধা বা ক্ষমতাটা বলবো না, সুযোগ সুবিধা ভোগ করছে, এই জন্য বললাম উনি মানে দেখি স্বর্গে গেল দান বাদে। তো এখন কথা হলো বিজেপির যে মুখপাত্র, উনি নিশ্চয়ই একজন বিচক্ষণ শিক্ষিত লোক, নিজেকে জ্ঞানপাপী ভাবে বা জ্ঞানপাপী বলবো ওনাকে। এখন কথা হলো জিনিসটা, সুদীপ রায় বর্মণ বাবু বিপ্লব বাবুর বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে বললেন কিভাবে উনি একজন সাধারণ বিধায়ক হয়ে মিনিস্টার পদে না দেখে কিভাবে ক্ষেত্রে বুক করছেন। তো দেখুন, সুদীপ রায় বর্মণ আর বিপ্লব বাবুর মধ্যে জিনিসটা হয়ে গেছে ইগোর লড়াই, ওটা এখন রাজনৈতিক দল ছেড়ে ওরা দুজনের মধ্যে কাদা ছোড়াছড়ি, ইগোর লড়াই হয়ে গেছে। এটা আমরা আগে থেকে, আজকে থেকে তিন চার বছর আগে থেকে, যখন সুদীপ রায় বর্মণ বাবুকে স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে হাঁটানো হয়েছে, তখন থেকে জিনিসটা আমরা লক্ষ্য করছি, ওরা কে কাকে নিচু দেখাবে বা উঁচু দেখাবে ওই জিনিসটাই চলছে। এখন এখন বিপ্লব বাবু দেখাচ্ছেন সুদীপ রায় বর্মণকে, দেখো আমি ক্ষমতা না দেখলেও ক্ষমতা ব্যবহার করতে পারি। তো ওটা ওদের ব্যক্তিগত ব্যাপার হতে পারে, বা সেন্ট্রাল গভর্নমেন্ট চিন্তা করতে পারে কাকে ওয়াই ক্লাস সিকিউরিটি দেবে বা কাকে জেড ক্লাস সিকিউরিটি দেবে, ওটা সেন্ট্রাল গভর্নমেন্ট হয়তো বিপ্লব বাবুকে মনে করেন উনি সেই ক্ষমতাধর লোক বা একজন ইম্পর্টেন্ট ব্যক্তি, ওনাকে ওয়াই ক্লাস সিকিউরিটি দিতেই পারে। এই জন্য সাধারণ জনগণ হিসাবে আমাদের কোনো কমপ্লেন নেই। এখন যখন কোশ্চেন হলো বিপ্লব বাবু মিনিস্টার না থেকে একজন বিধায়ক হয়ে বা রাজ্য সভাপতি হয়ে কিভাবে সরকারে সাধারণ জনগণের পাবলিকের টাকা হেলিকপ্টার চড়ে উনি বিভিন্ন প্রাইভেট অনুষ্ঠান, কোথাও সাতবক্ষণের প্রোগ্রামে যাচ্ছেন, কোথাও অন্নমোশনের প্রোগ্রামে যাচ্ছেন, ওই ব্যাপারে কিন্তু বিচক্ষণ জ্ঞানবাপী বিজেপির মুখপাত্র কিন্তু বললেন না। ওটা কি ওই প্রোটোকলে আছে, ওয়াই ক্লাস সিকিউরিটির প্রোটোকলে কি আছে যে একজন বিধায়ক সরকারি হেলিকপ্টার পাবলিকের টাকায় দিয়ে পাবলিক অনুষ্ঠান বা সরকারি অনুষ্ঠান অ্যাটেন্ড না করে প্রাইভেট অনুষ্ঠান, সাতবক্ষণ বা কি বলে অন্নবোষণ অনুষ্ঠান গ্রহণ করতে পারে কিনা, ওটা কোন প্রোটোকলে আছে আমাদের জানা নেই, হয়তো ওনার জানা রাখতে পারে। আর বিপ্লব বাবু আর সুদীপ বাবু লড়ার মধ্যে সিপিএম কে টেনে আনা হচ্ছে, এখানে সিপিএম এর কোশ্চেন কোথা থেকে আসলো আমি বুঝলাম না। কারণ বিজেপি প্রবক্তা বললেন কি 25 বছর যে মুখ্যমন্ত্রী ছিলেন উনি সিআরপিএফ এর এসকর্ট গ্রহণ করেছেন, উনি একজন মুখ্যমন্ত্রী করতেই পারে, উনি একজন মুখ্যমন্ত্রী একটা পদে ছিলেন, সিআরপিএফ এর এসকর্ট গ্রহণ করতে পারেন, এটার মধ্যে উনি ভুল কি দেখেছেন সে জিনিসটা আমি বুঝে পেলাম না। একজন বিধায়ক কিভাবে ওয়াই ক্লাস সিকিউরিটি পায়, হয়তো ঠিক আছে সেন্ট্রাল গভর্নমেন্ট ওনাকে ইম্পর্টেন্ট ভাবে ওনাকে দিয়েছেন, কিন্তু পাবলিকের টাকায় তিনি কিভাবে অন্যান্য ক্ষমতাগুলি অন্যান্য জিনিসগুলি ইউজ করছে, মুখ্যমন্ত্রী আবাস কি করে ইউজ করছেন, হয়তো তিনি এখন বলছেন যে মুখ্যমন্ত্রীর আবাসে কোন এক সময় বিধায়ক সুরজিৎ দত্তবাবু ছিলেন, এই জন্য এখন বিপ্লববাবু থাকতেই পারেন, তাহলে স্বাভাবিক। এটা যদি মুখ্যমন্ত্রী আবাস না হয় তাহলে ওটার মধ্যে এত সিকিউরিটি কেন, এত 2 কিলোমিটার 500 মিটারের ভিতরে ব্যারিকেড দেওয়া আছে কেন, চারদিকে গ্লাস দিয়ে বাধা আছে কেন, একজন বিধায়কের বাড়ি একজন রাজ্য সভাপতির বাড়ি কি বাধা থাকতে পারে, নিশ্চয়ই একজন ইম্পর্টেন্ট বা একটা পোস্টে, একটা সাংবিধানিক পোস্টে থাকলে ওর বাড়িটা এরকম ভাবে থাকতে পারে, নাহলে উনি একজন সাধারণ বিধায়ক। আজকে যদি আজকের উনি কথা বলছেন সুরজিৎ বাবু ওই বাড়িতে ছিলেন, তাহলে প্রাক্তন মুখ্যমন্ত্রী কেন থাকতে পারতেন, তাহলে অন্য আরেকদিন হয়তো আমাদের রাষ্ট্রপতি ভবন আছে, ওটা ওটা একটা অথরাইজড পদ, যে রাষ্ট্রপতি ভবন ভোটে প্রাপ্ত হয়, এটা তো এরকম হবে না যে একজন প্রাক্তন রাষ্ট্রপতি গিয়ে ওখানে থেকে বলবে যে আমি আগে ছিলাম এই জন্য এখানে থাকবো, আগে আমি ছিলাম। ও উনি যে বলছে, উনি যদি মনে করেন উনি বিচক্ষণ শিক্ষিত, বাকি
জনতা যারা আছে তারা অশিক্ষিত, তাহলে হয়তো তিনি জিনিসটা ভুল ভাববেন। ত্রিপুরার জনগণ সব লক্ষ্য করছে কে কি করছে, ওদের ব্যক্তিগত এইগুলো লড়াই, সুধীর বাবু আর বিপ্লব বাবুর এইগুলো লড়াই, সিপিএম বা কমিউনিস্টদের এখানে টানায় টেনে আনা হচ্ছে, তো এই জিনিসটা ঠিক হচ্ছে না। ওদের লড়াই ওদের কাদা কাদা চোরাচুরি ওদের পুরা করুক, মাঝে সিপিএম বা অন্য কোনো পার্টিকে টেনে এনে কোনো লাভ নেই, কারণ সিপিএম দিয়ে কেউ স্টেটমেন্ট দেয়নি যে কেন মুখ্যমন্ত্রী এই জিনিসটা ইউজ করছে। যে স্টেটমেন্ট দিয়েছে ওনাকে আপনি ডাইরেক্ট অ্যাটেক করুন, আর উনি যে কথাগুলি বলেছেন ও কথাগুলি ফেলে দেওয়ার মতো না। হয়তো ও একলা সিকিউরিটি দিতে পারে, বাকি ফেসিলিটি গুলো ফেসিলিটি গুলো উনি কিভাবে বুক করছেন, ওটা জবাব কে দেবে? পাবলিক কি এতই বুকা নাকি? পাবলিক সব দেখছে সব জানে, ওরা নিজেদের মধ্যে পূজা কাদা চোরাচুরি করে যে মেন বেসিক মুদ্রাগুলো, বেসিক সমস্যাগুলো, ওই জিনিসগুলোর থেকে পাবলিকের মুখ ঘোরানোর চেষ্টা করছে, তো ওটা চলবে না। পাবলিক সব দেখছে এবং সঠিক সময়ে সঠিক জবাবটা দিয়ে দেবে। ধন্যবাদ। আমরা এতটুকু বলি যে এখনো বিপ্লব ইস্যু শেষ হয়নি, এখনো বিপ্লব ইস্যু জীবন্ত, এবং অবশ্যই বিপ্লবকে নিয়ে যে একটা রাজনীতি বা বিপ্লবকে নিয়ে একটা যে পরিস্থিতি তৈরি হয়েছে তা এখনো সকলের মুখোমুখি। নমস্কার, কে বলছেন? নমস্কার, বলছিলাম আজকে যিনি প্রেস মিট করলেন বিজেপির পক্ষ থেকে, তিনি কে? তিনি একজন সরকারি কর্মচারী, তিনি একটা সরকার থেকে বেতনভোগী টিচার, এজ এ টিচার তিনি কিভাবে একটা দলের রাজনীতি, সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করতে পারেন? এই প্রোটোকলটা কি সুব্রত বাবু মানছেন না বিজেপি দল এর কোনো জবাব দেবেন? আর তিনি প্রথমত জবাব দেয় ৩৭, যেখানে বলছে ৩৭ লক্ষ ত্রিপুরাবাসী কি বলে মানে সমর্থন রয়েছে বিজেপি বিপ্লব দেবের উপর, তাহলে বিপ্লব দেব দিল্লি থেকে উড়ে হঠাৎ করে কেন ত্রিপুরার রাজ্যের মানে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন? যিনি আজ থেকে প্রায় ৪.৫ বছর ধরে শুনিয়েছিলেন যে ২০৪৭ পর্যন্ত ত্রিপুরার উন্নয়ন কি কি করবেন তিনি, সেটা রুটম্যাপ তৈরি করেছেন, তিনি হঠাৎ করে কেন দলের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন সেটা বিজেপি দলকে, সেটা ত্রিপুরাবাসীকে জানাবে? যদি না জানায় থাকে, তিনি বলছেন যে এই দলটা শৃঙ্খলাবদ্ধ দল, ঠিক আছে শৃঙ্খলাবদ্ধ, আমরা দেখলাম তো কিভাবে বিধায়কদের সম্মতি না নিয়ে হুট করে বিপ্লব বাবু নাকি ইয়ের নাম বর্তমান যে মানিক শাহের নাম প্রস্তাব করে মুখ্যমন্ত্রী বানিয়ে দিলেন, চেয়ার ভাঙাভাঙি শুরু হলো, এমনকি সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছেন, এটা কি শৃঙ্খলা কোন দলের? সেটার জবাবও সুব্রত বাবু দেয়। সুব্রত বাবু সরকারি কর্মচারী, কিভাবে তিনি একটা সরাসরি রাজনৈতিক দলের মধ্যে যুক্ত থেকে সিপিএম এবং কংগ্রেসকে ধরছেন, বিরোধী দলদের যুক্তেন, এটার জবাবও সুব্রত বাবু দেন, দিতে বলেন। আর তিনি যে বলছেন, তিনি যে বলছেন যে বিপ্লব দেব প্রোটোকল ভাবে, আসলে প্রোটোকল কিছুই নয়, কারণ যে বিপ্লব দেব যে উপ মুখ্যমন্ত্রী যে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছেন আজকে, সেই সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছেন, এমনকি তিনি দেখলাম আজকে দেখলাম কোমল পড়ে গেছেন স্বাদ খাওয়ানোর জন্য। আরে আমরা বাঙালি, আমরা হিন্দু, একটা স্বাদের যে ব্যাপারটা থাকে সেটার মধ্যে মা মাসি যারা থাকে পাড়া প্রতিবেশী মহিলারা অংশগ্রহণ করে, সেখানে কেমন কিভাবে তিনি যান? আর রতন বাবু আজকে দেখলাম স্বাদ খাওয়ানোর জন্য ওনাকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল, সেদিনের জন্য কি তিনি মুখ্যমন্ত্রী ত্যাগ পদটা ত্যাগ করে দিয়েছেন? আজকে দেখলাম তিনি এনার্জি কমান্ডো টমান্ডো নিয়ে আগরতলা শহরে যে প্ল্যাটফর্ম জল আটকে গিয়েছিল সেখানে ঘুরছেন, সেটা তো বর্তমান মুখ্যমন্ত্রী যেতে, তার পিছনে তো এত স্কট নেই, ওনার পিছনে সমস্ত স্কট, তিনি সরকারি অফিস ছাড়ছেন না, হেলিকপ্টার দিয়ে ঘুরছেন, তিনি সোনামুড়ে গিয়ে বলছেন যে সোনামুড়ায় আবার নাকি সোনামুড়ায় জাহাজ আনবেন, এগুলো কি? এগুলো এইসব নাটকীয়তা করে মানুষের আর লাভ হবে না, পায়ের তলে জমি নেই, মানুষ উদ্যোগের থেকে সরে গেছে, এখন ত্রিপুরা মানুষের এখান থেকে মুক্তি পথ দেখাতে পারে একমাত্র বর্তমান বিরোধী দল এবং কি কংগ্রেস, সিপিএম কোন, ত্রিপুরা মথা কোন, যেই কোন, সবাই এই অভিশাপ থেকে ত্রিপুরাবাসীদের মুক্তি দিতে হবে, না হলে আমাদের, আমরা তো গেছি, ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে। তাদের মুখে দিয়ে শিক্ষার কথা কোনো শুনবেন না, প্রত্যেকটা কলেজে কলেজে টিচার নেই, দেখুন সোনামুড়া কলেজে গিয়েছে একজন ছাত্রী বলছে স্যার ক্লাস হচ্ছে না, প্রিন্সিপালকে রতন বাবু ডাকছেন, কোথায় প্রিন্সিপাল নেই, কারণ কি ক্লাস হবে কেমনে, ন্যাসলেট পাস করার আজকে ২০০০-৩০০০ ছেলেদের ভবিষ্যৎ ত্রিপুরা রাজ্যে অন্ধকার, এই কথাটা তাদের মুখে থেকে বেরো না। আর ৪.৫ বছর শুধু শুনিয়েছেন উন্নয়নের গল্প, ১০০ কোটি টাকা দিয়ে স্মার্ট সিটি তৈরি করছে, আজকে আগরতলা অবস্থাটা দেখুন, জল সরানোর কোনো ব্যবস্থা নেই, যদি বলে তারা বিরোধী দলের উপর দোষ দিয়ে যায়, সিপিএম আমলে এমন হয়েছে, সিপিএম যে করেছে করেছে, আপনারা কি করলেন, সেটার জবাব কি আপনারা দেবেন না?
আমরা দেখছি বিভিন্ন পত্র পত্রিকায় কোটি কোটি টাকার কেলেঙ্কারি, আশুতোষ 81 কোটি টাকার একটা পত্রিকার কাটিং এ দেখলাম কেলেঙ্কারি হয়েছে ত্রিপুরা, সেটার জবাব কি বিপ্লব বাবু দেবেন? বিপ্লব বাবুকে সরিয়ে দিয়েছে এনডিএ নেতৃত্ব, কারণ বিপ্লব বাবুকে বাঁচানোর জন্য। কিন্তু যদি সরকারটা ফলস মারে তাহলে পরবর্তী সরকার আসলে এগুলো যদি তন্ত্র, বিপ্লব বাবুকে এর থেকে বাঁচবেন? বাঁচবেন না। ত্রিপুরার উন্নয়ন বলতে কিছু হয়নি, উন্নয়ন হয়েছে, এই মন্ডলে মন্ডলে 4-5 জন নেতা উন্নয়ন হয়েছে, যারা বাইক পাইনি হেলমেট পাইনি দিয়ে ঘুরছেন তাদের বিভিন্ন ঠিকাদারি কাজ দিয়ে দিয়ে গ্রুপিজম করে করে তাদের উন্নয়ন হয়েছে, উন্নয়ন কিছু হয়নি। দেখলাম বনমালীপুরে কিছু মহিলা কাটছেন, যাদের খোঁজ খবর নিয়ে দেখুন ওদের ওদের ছয় সন্তানরাই অনেকেই বাইক পাইনি হেলমেট পাইনি জমি মাফিয়ার মধ্যে যুক্ত রয়েছেন, সেগুলোর জবাব ওদেরকে দিতে বলুন। এইভাবে ঢাকদুল পিঠে কোনো লাভ হবে না, বুঝেছেন? আর দেখলাম যে বিপ্লব বাবুর কাছে রঘুনাথ লুধ, যে রঘুনাথ লুধ প্রতিবাদী কলম পত্রিকা থেকে সিপিএম এর পার্টি বিষয়ে আক্রমণ করছে 28 সেপ্টেম্বর 2021 সারা ত্রিপুরার যে বিজেপি বিজেপির যে গুন্ডা বাহিনীরা যা যা করেছে সেগুলোর জবাব দিতে বলুন সুব্রত বাবুকে আগে, কি করেছে? একদম ত্রিপুরাটাকে তারা এমন জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে সেই জায়গার থেকে তারাও বাঁচাতে পারবে না, এখন পায়ের তোলা মাটি নেই। দেখুন তাদের এমএলএ মুরমুমোহন ত্রিপুরা কংগ্রেসের জন্য সভাপতি হয়েছে, অথচ বিজেপি দল ক্ষমতা আছে, ওনাকে পার্টি থেকে বের করে দেওয়া পারবে না, ছেড়ে যা। সবাই এখন এমন একটা পরিস্থিতি হয়েছে, সবাই ওদের সাথে আছে কিন্তু তলে তলে অন্য দলের সঙ্গে মিশে আছে, পারবে না, এইভাবে টিকে রাখা যাবে না। ত্রিপুরার মানুষ এবং উত্তরপ্রদেশ বিহারের কাটিং এর রাজনীতি ত্রিপুরা চলে না। ত্রিপুরা মানুষ, সমস্ত মানুষ সুশিক্ষিত মানুষ, সমস্ত সুশিক্ষিত মানুষ মানুষ সমস্ত মানুষ এই বিশৃঙ্খলার জন্য চলোপালটাই ত্রিপুরা আনেননি, এবং আজকে মানুষ যেভাবে দুঃখ দুর্দশা সেটার কোন দুঃখ নাই, তারা সাত খাওয়াতে ব্যস্ত, অন্য প্রশ্ন খাওয়াতে ব্যস্ত। এবং অবশ্যই আপনারা যারা দেখছেন এই ছবি, শেষ ছবিটাও দেখলেন, অন্তত মানে একজন মুখ্যমন্ত্রী হিসাবে বা একজন মুখ্যমন্ত্রীর পদাধিকারী কোন মন্ত্রীকে যেভাবে সরকারি ব্যবস্থাপনা নিয়ে যাওয়া হয়, হ্যালো বিপ্লব কুমার দেবকে ঠিক সেভাবেই কোমর করে নিয়ে যাওয়া হয়েছে। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। আচ্ছা বলছি, বিপ্লব দেব তো সরকারে আসার আগে আগরতলা সিটিতে জল জমবে না বা জল নিকাশের জন্য অনেক রকম বক্তৃতা দিয়েছেন, এখন সেই বক্তৃতা তার উনার কোথায়? আর উনি এই 4-4.5 বছরে মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিলেন বা পদত্যাগ করে নিলেন বা ওনাকে বাধ্য করা হলো, সেটার অ্যাকচুয়াল কারণ কি সেটা তো জনগণ জানতে চায়, সেটা একটু জানিয়ে দিক না উনি। না, আপাত দৃষ্টিতে যারা জানিয়েছেন তারা জানিয়েছে সেটা তাদের দলের সিদ্ধান্ত, হাইকমান্ডের সিদ্ধান্ত, এবং অবশ্যই হাইকমান্ড যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই কার্যকর করা হলো, সেটা তো বললেন, তো বিজেপির নেতৃত্ব বললেন, এখন সেটাই প্রকৃত কারণ কিনা তা নিয়ে চলছে চর্চা। নমস্কার, কে বলছেন? আমার বলার হলো বিজেপির যে প্রবক্তা সুব্রত বাবু যে কথাটা বললেন যে ওনাকে এইখানে যখন প্রেসিডেন্ট করে পাঠাচ্ছে তখন ওনাকে ওয়াই প্লাস জেড ক্যাটাগরি বা যাই দিয়ে পাঠাইছে, এটা কি সংবিধানে আছে কিনা? এই কথাটা যদি উনি উল্লেখ করে বলতেন যে এটা সংবিধানের অধিকার, আমরা প্রেসিডেন্ট করে পাঠালে বিজেপি পার্টি এটা সংবিধানে আছে, তো আমি হয়তো খুশি হইতাম। উনি জানেন না যে ভারতবর্ষের মানুষ কি কষ্টে আছে, যেখানে মানুষের চাকরি দিতে পারে না, মাস্টার কম থাকাতে ছাত্ররা স্কুলে পড়তে পারতেছে না, সাধারণ মানুষ খাইতে পারতেছে না, জামা কাপড় পড়তেছে না, ওইখানে পার্টির ক্ষমতা দেখায় জেড ক্যাটাগরি ওয়াই ক্যাটাগরি এইরকম সিকিউরিটি দেয়, এটা তো দলের ক্ষমতা। উনি জানেন না যে একদিন এই সবকিছু কষ্ট একদিন মানুষ তার থেকে হয়তো নিব। আর তাছাড়া উনি এখন ঠিক আছে, মুখ্যমন্ত্রী যখন ছিলেন তিনি যা খুশি করছেন, পাওয়ার আছে ক্ষমতা আছে করছেন, এখন তো উনাকে দল থেকে, তাহলে কি কারণে উনাকে পরিবর্তন করা হলো? জনসাধারণ কি খুশি হলো যে উনাকে পরিবর্তন করেন? দল যা খুশি তাই করবে আর ভারতবাসী সব মেনে নিবে, আর দেশে হাহাকার করবে, রাজ্যের মানুষ হাহাকার করবে, কোন কাজকর্ম হবে না কিছু না। তাহলে এই পয়সাগুলি কি উদ্দেশ্যের জন্য ভারতবর্ষের ট্যাক্স
আছে কিনা এটা আমার জানা নাই। কিন্তু সুব্রত বাবু বলতেন যে ভারতবর্ষের সংবিধানে সবকিছু আছে, যত সুবুক আছে যা কিছু আছে, আমরা মিনিস্টার এমএলএ যা হবে বিজেপি দলে আমরা এইগুলি বুক করব। হ্যাঁ, ওই কথাটা বললে হয়তো আপনার কাছে খুব ভালো লাগতো। উনি জানেন না যে কার পয়সাগুলি অপব্যবহার করতেছে। আরে মানুষ তো বিবেক দেহ বিচার করে, দেশের এই অবস্থা, রাজ্যের এই অবস্থা, ক্রাইসিস, মাস্টার রিক্রুটের করতে না, ছাত্র পড়াশোনা হইতেছে না, গরিব মানুষ খাইতে পারতেছে না, কাজ নাই, কর্ম নাই, তারপরে এইভাবে টাকা অপব্যবহার করা, এটা যে কতটুক আমার মনে হয় অন্যায় হইতে পারে। ওনারা কিন্তু ভাবছেন ভাবেন না, ওনারা রাজ্যের কথা দেশের কথা যদি ভাববেন বা দেশের মানুষের কথা ভাববেন তাহলে হয়তো আজকা উনি এইভাবে কথাটা বললেন না হইলে। আর এইরকম সিকিউরিটি দেওয়ার কোন প্রয়োজন হইলে না হইলে প্রয়োজন তুমি এমএলএ করে রেখে দেবো, তুমি যদি সহায় দিতে পারো তাহলে পার্টি যদি উনি কোন গাবিলতি থাকে ওনাকে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারত। এখন একটা ওই এমএলএ বানায় রেখে আবার ওনারও জেট ক্যাটাগরি, তারপরে দেখবো মুখ্যমন্ত্রীর দৌ সমস্ত মিনিস্টারের দৌ, তাহলে জনসাধারণের কথা তারা খুবই ভাববো। এটা অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখের ব্যাপার এই অবস্থাতে আজকে রাজ্যে এইরকম অভাব অনুতন। তাহলে অন্য যারা নেতৃবৃন্দ আছে ত্রিপুরাতে তো মানুষ অনেক সিপিএম এর নেতারা গ্রহণযোগ্য আছে, মানুষের কাছে কংগ্রেসের আছে, তৃণমূলের নেতারাও গ্রহণযোগ্য আছে মানুষের কাছে, তাহলে ওদেরকে না জেড ক্যাটাগরি ওয়াই ক্যাটাগরি দেওয়া হবে না? এটা কি ধরনের অন্যায়? এটা তো একদম অন্যায় থেকে অন্যায় বললে আমরা মনে করি, আমি জনসাধারণ হিসাবে ত্রিপুরার নাগরিক হিসাবে এটা মনে করি যে এটা একতরফা সিদ্ধান্ত, বিজেপির এই সিদ্ধান্ত থেকে তারা পরিবর্তন হওয়া উচিত, জনসাধারণের দিকে তাকায় বা রাজ্যের পরিস্থিতির উপরে, অভাব অনুটনের উপরে, শিক্ষা ব্যবস্থার উপরে। এটা আমার একদম আমি ব্যক্তিগত ভাবে এটা নিন্দা করি। নমস্কার দাদা, এটাই বলার। প্রত্যেক জায়গা থেকে কিছু কিছু লোকজন আছেন যারা সবসময় একটা পক্ষে থাকেন, কেউ হয়তো পক্ষে থাকবেন সুদীপ রায় বর্মনের বা তার বক্তব্যের, কেউ পক্ষে থাকবেন বিপ্লব কুমার দেবের বা তার টিম বিজেপি দলের বক্তব্যের। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। এই যে কিছুক্ষণ আগে, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। এই যে কিছুক্ষণ আগে আমাদের কি একটা বিজেপির মুখপাত্র একটা দেখাচ্ছেন আপনারা, উনি বলছেন কি বিপ্লব দেব ওয়াই প্লাস ক্যাটাগরির সিকিউরিটি পেয়ে থাকেন, পান, ভালো কথা বুঝলাম। তো যিনি এটা বলছেন উনি ওয়াই প্লাস ক্যাটাগরির সিকিউরিটি কি এই জিনিসটা বোঝেন? বিপ্লব দেব যে সিকিউরিটি নিয়ে ঘুরছেন আজকাল সেটা ওয়াই প্লাস? ওয়াই প্লাস সিকিউরিটিতে কজন সিকিউরিটি পার্সোনেল থাকে, কজন কেন্দ্রীয় কমান্ডো থাকে? ওয়াই প্লাস এর মধ্যে তো কোনো কমান্ডো থাকার কথা নয়, কতজন থাকে? আর জেড প্লাসে কতজন থাকে? বিপ্লবদের যতজনকে নিয়ে ঘুরছেন সেটা কি ওয়াই প্লাসে পড়ে? ওনাকে ভালো করে জিজ্ঞেস করবেন তো উনি জেড প্লাস, জেড, ওয়াই প্লাস, ওয়াই এগুলো আসলে বোঝেন কি বোঝেন না, নাকি বলার জন্য বলে দিয়েছেন? আর কত বিভ্রান্ত করবেন তারা মানুষকে? করতে 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 তো চার বছরে এই জায়গায় এনে ফেলেছেন, আর বিভ্রান্ত করার জায়গা নেই। ফলে এই যে কথাটা উনি বলেছেন, যদি ওয়াই প্লাস সিকিউরিটি উনি পেয়ে থাকেন ওয়াই প্লাস নিয়ে চলুন, কারোর আপত্তি কিছু নেই, কিন্তু উনি যেটা নিয়ে চলছেন সেটা ওয়াই প্লাস সিকিউরিটি নয়, এই জিনিসটাই বলার ছিল। ধন্যবাদ। এখন একটি বিষয় হলো এ যে যেহেতু গোটা বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রকের, এখন স্বরাষ্ট্র মন্ত্রকের বক্তব্য, স্বরাষ্ট্র মন্ত্রক কি কারণে সেদিন বা সেই সময় সেই বছর এই ধরনের নিরাপত্তার বহর রেখেছেন বা নিরাপত্তার ব্যবস্থা রেখেছেন সেটা তাদের বক্তব্যের বিষয়, কিন্তু তা নিয়ে যথেষ্ট রাজনীতি হলো, রাজনীতি শুরু হয়ে গেল। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি আগরতলা থেকে বলছি। তো আজকের আপনার বিষয়টা নিয়ে আমি একটা কিছু মন্তব্য করতে চাই। সেটা হচ্ছে অনেকে অনেক রকম ভাবে অনেক কিছু কথা বলেছেন এবং সঠিক তথ্য দিয়েছেন, সঠিক কথা বলেছেন। তো আমার কথা হচ্ছে যে এই বিপ্লব বাবু হেলিকপ্টার নিয়ে গেছেন, রতনলাল নাথ হেলিকপ্টারে চড়ে গেছেন, ওরা কিসের জন্য গেছেন? একটা স্বাদ মানে কি, একটা মানে একটা একটা ইন্ডিভিজুয়ালের একটা পার্সোনাল, এটা হচ্ছে পার্সোনাল ক্যাটাগরিতে পড়ে, নট ফর এনি কাইন্ড অফ গ্রেটার পাবলিক ইন্টারেস্ট, নট ফর স্টেট। তো এবং বিপ্লব বাবু আগে সিএম ছিলেন, এখন উনি সিএম এ নেই,
তাহলে কেন পাবলিকের টাকা খরচা করে কেন উনাকে এরকম সিকিউরিটি থেকে আরম্ভ করে বিভিন্ন প্রোটোকল মানে উনাকে দেওয়া হচ্ছে? এটা তো উনি এমন হলে তো আমি বলবো যে আমাদের রাজ্যের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার, উনাকেও সেরকম ভাবে সেই লিবার্টিটা দেওয়া হোক, আমাদের যে অন্যান্য আরো যে বিরোধী দলনেতা আছে তাদেরকেও দেওয়া হোক। কারণ সবাই তো এখানে তো প্রাক্তনও আছে, উনিও তো এখন প্রাক্তন, উনি তো আর বর্তমান না, তাহলে এইরকম ডিসক্রিমিনেশন কেন? আমাদের সংবিধানের মধ্যে যে এটা আছে আর্টিকেল 14 বলুন, 15 বলুন, 21 বলুন, সবকিছুর মধ্যে এগুলো ডিসক্রিমিনেট হচ্ছে, সবগুলোকে ভায়োলেট করেছে। এবং এটা এই যে আজকে যে উনি এই মানে সিকিউরিটি প্লাস সমস্ত প্রোটোকল যে উনি এনজয় করেছেন, এটা এনজয় করবার জন্য এটা ফান্ড দরকার লেগেছে, ফান্ড। সেই ফান্ডটা কোন কোন খাতা থেকে এলোকেট করা হয়েছে এটা উত্তর, এটা এখন যেমন কোন একটা পার্টি অফিসে উনি পার্টির কোনো কাজে গেলেন, দলের কাজে গেলেন, সিএম কিন্তু কোন দলের হয় না, সিএম একটা আলাদা একটা পদ, সিএম হচ্ছে চিফ মিনিস্টার অফ এনি কাইন্ড অফ স্টেট, এনি স্টেট অফ আওয়ার ইন্ডিয়া, ঠিক আছে? তাহলে যদি এটা হয়ে থাকে তাহলে চিফ মিনিস্টারের এই পদটা, এটা কোন দল, একটা দল থেকে হয়ে তারপর চিফ মিনিস্টার হয়, তারপর কিন্তু যখন কোনো কাজে যান, যখন কোন পাবলিকের টাকা যখন লাগে এখানে, যখন কোন স্টেটের কাজে যান, তখন তখন এটা হচ্ছে আলাদা, কিন্তু দলীয় কাজে পার্সোনাল কাজে সেটা আলাদা, সেটা হচ্ছে নিজের পার্টি ফান্ড থেকে দেবে, না হলে নিজের পকেট থেকে খরচা করবে, এটা ওদের কোনো অধিকার নেই পাবলিকের টাকা এইভাবে নয় ছয় করবার। এমনিতেই স্টেটে নাকি টাকা টুকা নেই, কিছু নেই, রেগুলার করছে না, টেট শিক্ষকদের রেগুলার করছে না, জিআরবিটি দের পরীক্ষা মন্ডল করে দেবার পথে আছে, তো এইরকম এইরকম করছে, এত টাকা এখন নেগোসিয়েশন বাণিজ্য তো আর বলি লাভ নেই, কি হচ্ছে সবার জানা, পাবলিকের সবারই জানা, তো এই জন্য এত টাকা নয় ছয়, এটা তো পাবলিকের সামনে একজন খেতে পাচ্ছে না আরেকজন, মানে কথায় আছে না কারোর ভাদ্রমাস কারোর সর্বনাশ, তো এইরকম হচ্ছে ঘটনাটা। এদেরকে মানে ভিজিলেন্স কমিটি বসিয়ে কালকে ওদেরকে জেলে পাঠিয়ে দেওয়া উচিত, কালকে হাইকোর্ট কি করছে, একটা সুপ্রিম কোর্ট থেকে অর্ডার এনে হাইকোর্টে দিয়ে পড়িয়ে ওদেরকে যৎক্ষণাৎ ওদেরকে জেলে পাঠানো উচিত পাবলিকের টাকা নয় ছয় করবার জন্য, এইভাবে কে অধিকার দিয়েছে? এত সিকিউরিটি কিসের জন্য? এখানে কি এখন টেররিস্ট আছে, এটিএফ আছে, না এনএলবি এনপি কি যেন ছিল একটা নয়নবাসী জমাতিয়া এনপিএফ কি না কি যেন এনএলএফটি, কেউই তো নেই, কোনো উগ্রপন্থী নেই, কিছু নেই, এত সিকিউরিটি কিসের জন্য? মানুষের ইট পাটকেল খাওয়ার জন্য, ভয় লাগে মানুষ ইট পাটকেল ছুড়ে নি মারে না জুতার বাড়ি দেয়, এই জন্য এত সিকিউরিটি নিয়ে যায়, সাপ খাবার জন্য এত সিকিউরিটি লাগে? এই যে আমাদের দেশের বাইরে এই যে ক্যানাডার যে মন্ত্রী আছে জাস্টিন ট্রুডো, আপনি ভালো করেই জানেন, উনি পাবলিক বাসে উনি যাতায়াত করেন, ইভেন নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনিও ট্রেনে সফর করেছেন, বাসে সফর করেছেন, এক জায়গায় একরকম রাজনীতি আমাদের ত্রিপুরাতে এসে সম্পূর্ণ এটা উল্টে যায়, এটা যেমন লঙ্কায় রাবণ হয়ে যায়, লঙ্কায় এসে যে লঙ্কায় আসে সেই রাবণ হয়ে যায়, এ কি মানে কি চলছে এটা? এখানে আপনারা সংবাদ মানে দেখাচ্ছেন কিন্তু এটার কোনো অ্যাকশন হচ্ছে না, কেউ কোনো অ্যাকশন নিচ্ছে না, ও সিএম ছিল, এখন তো ও সিএমও নেই, যে সিএম আছে সে তো ওর বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে, যে পাবলিকের টাকাটা কেন এভাবে নয় ছয় করেছে? এবং আপনি বলছেন যে যিনি সিএম রয়েছেন তিনি এই বিষয়টি দেখবেন, যিনি সিএম মানে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, তিনি কিন্তু প্রকাশ্যেই বলছেন যে তার নির্দেশ রয়েছে তিনি সব জায়গায় কথা বলতে পারবেন না। এখন আর কি কি নির্দেশ রয়েছে সেটা বোধহয় আমাদের আর জানা হলো না, হয়তো বা জানা যাবে যখন আপনাদেরকে জানাবো। নমস্কার, কে বলছেন? এবং প্রত্যেক জায়গায় কিন্তু আজকে এই বিষয়টি আলোচ্য বিষয়, অবশ্যই বিরোধীরা বিশেষ করে সুদীপ রায় বর্মনের সাংবাদিক সম্মেলন যথেষ্ট গুরুত্ব দিল বিজেপি শিবির, এবং বিজেপি সেখানে পাল্টা সাংবাদিক সম্মেলন করব কিছুটা সময়ের মধ্যে, গরম গরম জবাব আমরা স্লাগনে নির্ধারণ করেছি। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি উদয়পুর থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছিলাম কি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উনি তো গত সাড়ে চার বছরে অনেক উল্টাপাল্টা কথা বলে রাজ্যের মানুষকে হাসিয়েছেন, আর এখন এই ধারাবাহিকতা বজায় রেখে আবারও হেলিকপ্টার চড়ে পাটখাওয়াতে গিয়ে এই কমেডি কি চালু রাখবেন না বন্ধ করবেন, এটাই এখন রাজ্যের মানুষের কাছে হাজার টাকার প্রশ্ন। ধন্যবাদ।
এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কয়েকদিন আগে আগরতলা একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সেই অনুষ্ঠানে তিনি বলেছেন যে তিনি পদ থেকে সরে গেলেও যারা তাকে নিয়ে বেশি উৎসাহী, যে বিপ্লব কুমার দেব পদ মুখ্যমন্ত্রী পদে নেই, এ পদ ছেড়ে দিয়েছেন, সরে গেছেন, মানে আবার দিল্লি চলে যাবেন, তিনি বলেছেন যে তিনি যাবেন না, মানে দিল্লি যাবেন না। এবং অবশ্যই তিনি আরো বলেছেন যে তিনি প্রাক্তন হলেও, মানে পদ ছেড়ে দিলেও, যে পদে বসে আছেন যিনি কাজ করতে জানেন এবং অন্যকে কাজ করাতেও জানেন, মানে এই পদে না থাকলেও এই পদে যিনি আছেন তাকে কিভাবে কাজ করাতে করাতে হয় সেটা তিনি জানেন। বিষয়টা একটু অন্যরকম তাৎপর্যপূর্ণ বটে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি আগরতলা থেকে বলছি স্যার। হ্যাঁ বলুন স্যার। আমি আমার পূর্বতন অনেক বক্তাদের কানে কথায় শুনছি সুব্রত স্যারের নাম। উনি তো একজন টিচার ছিলেন, তাই না? এখনো আছেন। এখনো আছেন, সেটাই তো। উনি টিচার হয়ে সরাসরি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছেন, অবশ্যই সেটা একটা অন্য বিষয়। আজকের বিষয় নিয়ে কথা বলুন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আমার একটা বড় প্রশ্ন হচ্ছে, আগরতলা সিটিতে এই যে জলের যে সমস্যা, বৃষ্টি হলে যে জল জমে যায়, তো সেই সমস্যাটা একটা বড় সমস্যা, সেটা আগের সরকারের সময় ছিল? আমরা গতকাল এমন একটি বিষয়কে নির্ধারণ করেছিলাম, রাজনীতি ও জলনীতি, তার উপর একটা আলোচনা হয়েছে। আজকে আমরা নির্ধারণ করেছি আমাদের মতন করে একটি বিষয়, যে প্রাক্তন মন্ত্রী কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন সেখানে সাংবাদিক সম্মেলন করেছিলেন, বিষয় ছিল বিপ্লব কুমার দেব বিষয়, এবং পাল্টা বিজেপি তরফেও সাংবাদিক সম্মেলন হলো। ঠিক এই প্রেক্ষিতে কি আপনার কোনো বক্তব্য রয়েছে? আচ্ছা স্যার, তাহলে বলছি, বিপ্লব দেব এবং সুদীপ রায় বর্মন দুজনের মধ্যে একটা সমস্যা আছে বা তাদের মধ্যে মনোমান্য আছে, সেটা তাদের বিষয়, সেটা আলাদা বিষয়। তো এর মাঝখানে অন্য দলকে টানছেন ওনারা, বিশেষ করে বিজেপি দলের বিভিন্ন নেতারা। তাহলে এখানে সিপিআইএম বা কংগ্রেস বা অন্যান্য বিরোধী দল, সেটা কোথা থেকে আসছে স্যার? আপনার কি সেটা তো বিষয় তাদের নিজেদের মধ্যে সংশয় বা নিজেদের মধ্যে একটা মনোমান্য, বা ওরা একজনকে একজনে পছন্দ করে না, সেটা হতে পারে, কিন্তু সেটাতে অন্য রাজনৈতিক দল তো সেই বিষয় হতে পারে না, তাই না? অবশ্যই হতে পারে, কিন্তু আবার এটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকেও প্রত্যেকের একটা রাজনৈতিক এজেন্ডা থাকে, সেটাও হতে পারে। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন স্যার। প্রাক্তন মুখ্যমন্ত্রী উনি কি ভাবছেন, এখনো উনি মুখ্যমন্ত্রী আছেন, উনি যেভাবে এখনো হলে হেলিকপ্টার গাড়ি ঘুরে সিকিউরিটি নিয়ে ঘুরছেন, আমার তো মনে হয় উনি নিজে ভাবছেন যে আমি এখনো মুখ্যমন্ত্রী আছি। ওই গাড়ি হেলিকপ্টার থেকে নামার পরে পায়জামা ঠিক করছেন, শার্ট ঠিক করছেন, যেন উনি আগামী দিন দেশের রাজ্যের প্রধানমন্ত্রী হবেন। তাই আমার প্রশ্ন হলো, বিধায়ককে এত বড় ফেসিলিটি দিয়ে রাখার মানে নাকি? আর আমার আমার মনে হয় স্যার, বর্তমানে বিজেপি সরকারের যে মুখপাত্র আছে, তাদের যদি মিথ্যা কথা কম্পোজিশনে লাগানো হয়, তাহলে অন্তত ভারতবর্ষের মধ্যে তারা শ্রেষ্ঠ হবে। তারা কাজ তো কোনো কিছু করেননি। আগে 18 আগে তারা বলেছিলেন যে যদি সরকার আসে তাহলে আগরতলার জলের যত সমস্যা আছে। অবশ্যই, আমরা তো জল নিয়ে গতকাল কথা বলেছি, আজ জল থেকে একটু বেরিয়ে এসে বিপ্লব সুদীপ নিয়ে কথা বলছি, সে সাথে অবশ্যই কংগ্রেস এবং বিজেপির পরস্পর বিরোধী রাজনৈতিক বক্তব্য তো অবশ্যই রয়েছে। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। আজকে যে বিষয়টা দেখলাম প্রাক্তন মুখ্যমন্ত্রী, সে বিষয়টা হলো, সেটা আসলো মূল বিষয় হলো তাদের যে ক্ষমতার বাহাদুরিটা আজকে সেটা প্রমাণ করে দিয়েছে। কারণ একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী যদি এই ধরনের পরিষেবা পেতে পারে, তাহলে রাজ্যের 20 বছরের মুখ্যমন্ত্রী মানে সরকার তো এই পরিষেবাটা পায় না, সেটা আজকে ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে একটা চোখের সামনে এসেছে। কারণ এই সরকার হলো তাদের আনন্দ ফুর্তি করার জন্য, কারণ আমরা বলি তাদের যে জনগণের জন্য কাজ করার কোনো ঠেয় নাই, কারণ হেলিকপ্টার চড়ে কোটি কোটি টাকা ত্রিপুরা রাজ্যের খরচ হয়ে গিয়েছে, কারণ এই টাকা হলো জনগণের টাকা। সেই টাকা দিয়ে যদি ত্রিপুরা রাজ্যে উন্নয়ন করতো, তাহলে ত্রিপুরা রাজ্যের এখন
আগরতলা জলমুক্ত হয়ে থাকতো, না হলে কারণ আগরতলা শহরবাসী আজকে নিরাপদে থাকতো। আমরা দেখলাম গতকাল কৈডালে আলোচনা করেছিলেন, আগরতলা শহরবাসী কিন্তু জলের মধ্যে রয়েছে, অনেকে সেলফি করেছে। কিন্তু না, অবশ্যই আমরা এই বিষয়টাই নির্ধারণ করেছি, জল নিয়ে তো গতকাল কথা হলো, এবং আমরা বলছি আপনাদেরকে যে এই সময়ের মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী ঠিক যেভাবে তার নিরাপত্তা ব্যবস্থা রেখেছেন সেটা প্রয়োজন কিনা সেটা একটা প্রশ্ন, এবং কার্যত সেটা আপনি বা আপনাদের মতন করে অনেকে সমর্থন করেন কিনা সেটাও একটা প্রশ্ন। নমস্কার, কি বলছেন? হ্যাঁ বলুন। বলছিলাম যে আপনারা যে বিষয়টা নির্বাচন করেছেন একদম আজকে মানে সময় দাঁড়িয়ে সেটা বিশ্বের প্রাসঙ্গিক। আমি যে একটা কথাই বলতে চাই যে ন্যূনতম একটা মানুষের শিক্ষাগত যোগ্যতা বা সংস্কার পড়ে কিন্তু ক্ষমতাটাকে করতেন না, এবং ওনার নিজে থেকে কিন্তু সেটাকে করা উচিত। আমরা ওনাকে নিয়ে সমালোচনা করবো যিনি তার সদ্য উত্তম হয়েছে। তো সত্যি ভাবে আশ্চর্য লাগে আজকে বিজেপি দলের মধ্যে বহু শিক্ষিত মানুষ রয়েছেন, ওদের মনে কি কখনোই প্রশ্নটা জাগে না যে সত্যি উনি যে কাজটা করছেন সেটাকে ভালো করছেন, সেটাকে মানুষের ভালোর জন্য করছেন? সত্যি আমরা আশ্চর্য হই যে একজন মানুষকে এতদিন আমার চিফ মিনিস্টার হিসেবে যাকে আমরা রাখছি উনি প্রাক্তন হয়েছেন, উনি এখন যাতে একজন বিধায়ক, হয়তো উনি ওনাদের দলের নেতা হতে পারেন, কিন্তু উনি যে ক্ষমতাটা এখন করছেন এই যে এত মানে পরিমাণ সিকিউরিটি নিয়ে সেটা কিন্তু আমাদের ওনার সেই বিলাসী। এবং যদি এই টাকাগুলো তারা ওনাদের দলের থেকে খরচ করেন, পাবলিকের টাকা না হয় বা আমাদের ট্যাক্সের টাকা না হয়, তাহলে আমাদের কোনো প্রশ্নই সেখানে কিন্তু থাকতো না। আমার মনে হয় এই বিষয়টাকে ওনাদের দলের থেকে কিন্তু এই প্রশ্নটা করা উচিত বা তোলা উচিত যে কেন আজকে উনি মানুষের টাকা এইভাবে বিলাসিতা করবেন। আজকে দেখছি উনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন কলেজে যাচ্ছেন, অনেক মানুষের সাথে ছাত্র ছাত্রীদের সাথে কথা বলছেন, এটা কিন্তু হতে পারে না, এটা কিন্তু সাংবিধানিক। উনার কি নতুন সেই জিনিসটা যোগ্যতা নেই কিনা সেটা ভীষণ একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। উনি আজকে হেলিকপ্টার উনি চার কার ফ্লাইট চলুন না, উনি রেড প্লাস সিকিউরিটি চলুন না কেন, সেটা যদি উনার দলীয় করতে পারে, কিন্তু একদম চিকিৎসার যেই নিরাপত্তা পাওয়ার কথা সেই নিরাপত্তা উনি এখন মতায় না থাকাও সত্ত্বেও উনি চিফ মিনিস্টার না হওয়া সত্ত্বেও কেন সেই ক্ষমতাটা উনি এখন ভোগ করবেন, সেটা সত্যি আশ্চর্য ব্যাপার। আমাদের আমার মনে হয় আমাদের ভারতের নাগরিকের টাকা কেন তারা ভোগ করবেন অযথা, এমন একটা বক্তব্য থাকতে পারে। নমস্কার, কি বলছেন? নমস্কার, আমি পিঞ্চাজ মহন্ত বলছি। হ্যাঁ বলুন। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে খুব আমাদের খুব ধন্যবাদ উনাকে, উনি কাজ ভালো কাজ করবেন আর ত্রিপুরা মানুষ এখন শান্তি থাকতে পারবেন। আর আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করবো যে সমস্ত চ্যানেলগুলো বন্ধ করে পড়ে আছে এগুলো খুলে দেওয়ার জন্য আমি বলছি। আর হসপিটালে রোগীরা অনেক সময় আসে, পরিজনরা আসেন, তারা টিফিন টিফিন খাইলে হাত পাও দিতে পারে না, মুখ দিতে পারে না, জল খাইতে পারে না, ড্রেসিং বাইরে জলের ব্যবস্থা করার জন্য আমি বলছি, অনুরোধ করবো মুখ্যমন্ত্রীর কাছে। প্লাস হসপিটালে স্টাফ কিছু নিয়মিত আছে, তারা বেতন কি ঠিকভাবে পায় না, এটা মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করবো দেখার জন্য। নমস্কার, ভালো থাকবেন। অবশ্যই, এ রাজ্যের মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রী একজন চিকিৎসক, সুতরাং স্বাস্থ্য সম্পর্কিত কোনো বিষয় এলে তিনি চটজলদি বুঝবেন, উপলব্ধি করবেন, অনুভব করবেন, এই বিশ্বাস সকলের রয়েছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি আগরতলা থেকে প্রণব বলছি। হ্যাঁ বলুন। আজকের বিষয়টা নিয়ে বলতে গিয়ে বলতে হয় সুদীপ রায় বর্মন যে কথাগুলি উঠিয়েছেন সবগুলি তো আইনত সঠিক কথা। তো আর সুব্রতবাবু যে সাংবাদিক সম্মেলন করলেন ওখানে তো উনি বিবৃতি দিলেন শুধু মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা নিয়ে, আমরা তো সেটা জানতে চাইনি। সুদীপবাবুর যে লিগেল পয়েন্টগুলি তুলেছেন এগুলির জবাব তো আমরা পাইনি। একজন মুখ্যমন্ত্রী যখন প্রাক্তন হয়ে যায় একটা নির্দিষ্ট সময়ের পরে তার সমস্ত কিছু এগুলি ত্যাগ করে দিতে হয়। যেমন বাড়ির কথা বলছি, ছয় দিন হয়ে গেল এখনো পর্যন্ত উনি বাড়ি থেকে বাড়িটাকে খালি করে দেননি, এটা তো বলে দিতে হয় না, এটা তো একটা শিষ্টাচার। আর যখন আমি ক্ষমতা থাকবো আমার এটা সরকারি সম্পত্তি হিসেবে আমি এটা বুক করবো, সঠিক। আবার যখন আমি ক্ষমতা থাকবো না বা আমি ছেড়ে দিলাম পোস্টটা, সাথে সাথে আমি সেটাকে খালি করে দেবো, বেটেন করে দেবো, এটাই তো নিয়ম, এটা তো আমাদের সংবিধান অনুযায়ী কাজটা হয়। তার জন্য কেউ আমাকে প্রশ্ন তুলতে হবে কেন? আমি যদি এত এতভাবে দেখাতে পারি যে আমি হেলায় মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দিয়ে একদম মহান ব্যক্তির মতো
যে আমার কোনো এতে কোনো আমার পাপ পরিবর্তন কিছু হয়নি, আমার কোনো মানে আমি হাসি মুখে ছেড়ে দিয়েছি, সেই ভাবটা যদি দেখাতে যায় তাহলে সঙ্গে আনুষঙ্গিক কাজগুলি করলে তো আরো আরো উনি মহান হিসেবে পরিচিত হতেন, সবার কাছে সবাই জিনিসটা ভালোভাবে নিতেন, পজিটিভ মাইন্ডে যদি চলতেন। না নিয়ে উনি এখনো উনার ১২টা গাড়ি লাগে, ১৪টা গাড়ি লাগে, ডিএম উনার কথায় চলতে হবে, সাথে সাথে যেতে হবে, এসপি কে সঙ্গে সঙ্গে নিয়ে ঘুরতে হবে, এগুলি কি? এগুলি তো মানে বোঝা যাচ্ছে যে উনি ক্ষমতা ছেড়ে মানে একটা নাটক করেছেন যে আমি পুতুলকে বসিয়েছি, পুতুল সবকিছু কাজ করবে, মানে আমার কথাতে সবকিছু করবে, মানিক বাবু হয়ে গেছেন পুতুল, মানিক সাহা থাকে বাটে আচার ব্যবহারে বোঝাতে চাইছেন যেন বর্তমান মুখ্যমন্ত্রীকে উনি ইচ্ছে করে বসিয়েছেন, আবার মনে চাইলে এক্ষুনি তুলে ছুড়ে ফেলে দেবেন, কোনো কিছু দিয়ে ওনার ইয়ে নেই। সঠিক কথাই তো বলেছেন সুদীপ বাবু যে লজ্জা লজ্জা থাকলে তো এসবগুলি করার কথা না, উনি তো একজন শিষ্য দেখানোর কথা ছিল, কেন এরকম করবেন? জবাব কিন্তু পাইনি। সুব্রত বাবু যাই বলুন না কেন ওনার গুণগান করতেই পারেন, ওনার দলের নেতা উনি গুণগান করতেই পারেন, সঠিকটাকে সঠিক বলুন, বেঠিকটাকে বেঠিক বলুন, সাদাকে সাদা কালোকে কালো বলাই বুদ্ধিমানের কাজ। অবশ্যই এবং এবং আপনাকে এতটুকু বলি, সাদাকে সাদা কালোকে কালো যদি বলেই হয় তাহলে রাজনীতি থেকে কেউ থাকতে পারবেন? সুব্রত বাবু তো বোধ হয় এই পদে থাকতে পারবেন না। হ্যাঁ সঠিক কথা বলেছেন দাদা, একদম কারেক্ট, আপনি সঠিক কথা বলেছেন। যদি সুব্রত বাবু এই কথাটা বলেন যে না সত্যি এটা ঠিক হয়নি, ওনাকে এটা চিড়ে ছেড়ে দেবেন, এ কথা যদি বলেন পরদিনই সুব্রত বাবুর পদ থাকবে না, সুব্রত বাবু একদম বেনিশ হয়ে যাবেন। অবশ্যই, এবং অবশ্যই আমরা সেটাও বলছি যে প্রত্যেকের মতন করে প্রত্যেকের রাজনীতি করেন, প্রত্যেকের মতন করে প্রত্যেকের রাজনৈতিক খেলায় নিজেদের জবাবটা প্রতিষ্ঠিত করেন। এ রাজ্যের বুকে এমন অনেক ঘটনা ঘটেছে যেটা রাজনীতিতে যা হয় হয়তো বাস্তবে তার মিল নাও থাকতে পারে। এখন প্রশ্নটা হল বিপ্লব কুমার দেব প্রাক্তনের পরও বর্তমানের মতন আছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কুমার কে বলছিলাম। হ্যাঁ বলছিলাম যে প্রাক্তন সিএম দুই দলের দুই বক্তব্য এটা নিয়ে অনুষ্ঠান করেছেন, কিন্তু এখন নিরাপত্তার বিষয়টা মুখ্য হওয়া প্রয়োজন। নিরাপত্তার মধ্যে অনেক ক্যাটাগরি থাকে, যদি এই জেড জেড প্লাস ওয়াই ক্যাটাগরি মানে এদের মধ্যে কিন্তু অনেক সেন্ট্রাল ফিগুরি থাকে, এগুলি স্বরাষ্ট্র দপ্তরের কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর আছে, রাজ্য স্বরাষ্ট্র দপ্তর আছে, কেউ যদি মনে করে যেন জনপ্রতিনিধি বা রাজ্য বা রাষ্ট্রের বিশিষ্ট লোক ওনারা কিন্তু সিকিউরিটি পান, ওনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন বা অনুরোধ করতে পারেন, কিন্তু এটা ব্যক্তিকে দোষ দিয়ে লাভ নেই, এটা হোম মানে গৃহ বিভাগ বুঝবে, স্বরাষ্ট্র সচিব আছে, কেন্দ্রীয় গৃহমন্ত্রক আছে, জেড প্লাস যেটা এটা সম্পূর্ণ গৃহমন্ত্রকের অধীনে, ওয়াই যেটা আছে এটাও মানে সেন্ট্রাল অ্যান্ড স্টেট মিশিয়ে থাকে, কিন্তু এটা ব্যক্তিগত উচ্চ তো লাভ হবে না, মানে যে রুলিং গভর্নমেন্ট আছে স্বরাষ্ট্র বিভাগ আছে ওনাদের বিষয় এটা, ওনার নিরাপত্তা এতটাই প্রয়োজন ওনারা দিবে। যেমন প্রাক্তন যে সিএম ছিলেন সমীর রঞ্জন বর্মন, ওনার বাড়িতে কিন্তু দীর্ঘ বছর সেন্ট্রাল ফোর্স থাকতো, মানে এক সিএম হিসেবে থাকতো, পশ্চিমবঙ্গে যেমন অনুব্রত মন্ডল একজন এই বীরভূম জেলা সভাপতি টিএমসি উনি কিন্তু সেন্ট্রাল সিকিউরিটি বা এই শুভেন্দু অধিকারী মানে বিধায়ক মন্ত্রী ছিলেন, এখন বিধায়ক বিরোধী দলের নেতা, সেন্ট্রাল ওনাদের বাড়িতে সবসময় থাকে, এটা আলাদা প্রোটোকল, কে কি মানে প্রাণের ঝুঁকি নিয়ে বসবাস করছে জনপ্রতিনিধি হয়ে এটা আলাদা বিষয়, এগুলো যারা যদি রাজ্যের বা জনগণের ভালো চায় ওনারা স্বেচ্ছায় কিন্তু এইসব মানে ফালতু খরচ বাদ দিয়ে দেয়, বা সরকারের যে ঘর আছে বা ওই যে দুফ্লেক্স ব্যবহার করছে এটা হয়তো কিছু সময় লাগতে পারে, একটা আবাসন থেকে অন্য আবাসনে যেতে কিছু সময় সংরক্ষণ বিষয় হতে পারে, তবে ব্যক্তিগত দিয়ে লাভ নেই। আর হেলিকপ্টার যেটা এটা কিন্তু আমাদের ট্যাক্সের টাকায় চলে, কোনো পার্টির টাকায় চলে না, আর যদি পার্টি ফান্ড থেকে দেওয়া হয় তা যদি রাজ্যবাসীর স্বার্থে পত্র প্রকাশ করা হয় তাহলে আমরা খুশি হব, কারণ এখান থেকে এখানে আমরা ওই কুমারঘাট থেকে আগরতলা বলি নিয়ে আমরা ট্রেনে যাই বা গাড়ি দিয়ে যাই, এখানে 50 কিলোমিটার 16 কিলোমিটার যেতে হেলিকপ্টার ব্যবহার করতে হবে, হেলিকপ্টার তো ভাড়া কি হয় আমরা তো নেট খুঁজে অনেক কিছু বার করতে এটাই বলব, মানে সবার কথাই শুনছি দেখছি, কিন্তু মানে আমি বলবো বিলাসিতা যেন ছাড়া হয়, বিলাসিতা যদি ব্যয় সংকোচন না করা হয় তাহলে কিন্তু বামামলে এরকম হয়েছে,
বারবার বলা সত্ত্বেও দেখবেন মানে মানে নেতা মন্ত্রীরা যতটুকু প্রয়োজন নেই তার থেকে দ্বিগুণ খুব খরচা করতেন। তারপর সুখী হলো 18-তে পরিবর্তন হয়ে গেল। একটু বিলাসিতা নয় যে জনগণের জন্য ভোট দিয়েছে কাদা লেন হোক পায়ে হেঁটে সেবা করুক আর অধিক বিলাসিতা কিন্তু পতন হয়ে যায়, এটা একটা বাস্তব সত্য, এটাই বলবো। ধন্যবাদ। এবং প্রত্যেক জায়গায় যদি বলা যায় আজ এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা দিয়েছে। তিনি যেভাবে যাচ্ছেন তাকে নিয়ে মূলত রাজনীতি বা তার বিষয় নিয়ে মূলত রাজনীতি। নমস্কার, কে বলছেন? নমস্কার, বলছি এই যে মুখ্যমন্ত্রী হিসেবে উনি যা করছেন সেটা আমাদের অর্থনৈতিক প্রচন্ড ক্ষতি হচ্ছে আমি মনে করি। আবার সেই অর্থনৈতিক ক্ষতিটা আগামী দিন শ্রীলঙ্কার অবস্থা যেন আমাদের ত্রিপুরা রাজ্যটা না হয়, কারণ ওনার উচিত উনি যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়ে এই রাজ্যে ক্ষমতা এসেছিলেন, বিভিন্ন প্রতিশ্রুতি, বিভিন্ন ভাতা থেকে শুরু করে রেগা এবং 10,323 এমনকি এক বছরের জল আগরতলা শহর থেকে জল সরিয়ে দেওয়া সমস্ত প্রতিশ্রুতি যে খিলাপি করেছেন ওনার উচিত, যেহেতু তিনি মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ করেছেন, এবার দলীয় সিদ্ধান্ত হোক আর নিজের সিদ্ধান্ত, ওনার উচিত যে আমি আমার সমস্ত সুযোগ সুবিধা আমি যেহেতু জনসাধারণকে দিতে ব্যর্থ হয়েছি আমি বলব, কারণ এখানে কি সবকা সাথ নিজের বিকাশের জন্য এসেছেন নাকি সবকা সাথ মানে সকলের বিনাশ করে নিজের বিকাশের জন্য এসেছেন? কি করতে এসেছেন ওনার উচিত? কেন কংগ্রেস বলুন, সিপিএম বলুন, বিরোধী দল বলুন, কেন সাংবাদিক সম্মেলন করে ওনাকে সচেতন করতে হবে যে আপনি আপনার যে সুযোগ সুবিধাগুলো ছেড়ে দিন, কেন নিচ্ছেন, কেন নেওয়া হচ্ছে উচিত নয়? কেন ওনার কি বিবেক নেই? উনি তো একটা মুখ্যমন্ত্রী ছিলেন, চার বছর জন্য হোক আর চার দিনের জন্য মুখ্যমন্ত্রী ছিলেন, ওনার তো একটা বিবেক আছে, নিজের বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে অন্তত উচিত এই সমস্ত পদত্যাগ করা। কারণ কি ত্রিপুরাজ্যে এখনো কোনো জরুরি অবস্থা চলছে না, ত্রিপুরাজ্যে কোনো গত বিগত দিন যে উগ্রবাদী সমস্যা ছিল সেটাও নেই, তাহলে ত্রিপুরার জেড ক্যাটাগরি নিরাপত্তা ওনাকে কিন্তু কেউ তুলে নিয়ে যাবে না। যদি সৎ সাহস থাকে আপনি করুন না, আর সৎ সাহস কেন? আশা করি আপনি খারাপ হলেও ত্রিপুরা রাজ্যের মানুষ ভদ্র, ওনারা আপনাকে একটা আশ লাগতে দেবে না শরীরে, কারণ আপনি খারাপ হতে পারেন, ত্রিপুরাজ্যের মানুষ খারাপ না, আমি খারাপ হতে পারি, ত্রিপুরাজ্যের মানুষ খারাপ না, আশ লাগতে দেবে না। তাহলে এত নিরাপত্তার বিষয়টাই কেন? কেন বিরোধী দলগুলো আপনাকে সচেতন করতে হবে, বলতে হবে, কেন বলুন? আপনি নিজে থেকে সরে যান, যেভাবে মুখ্যমন্ত্রী পদ থেকে সরেছেন এভাবে আপনি আপনার সমস্ত সিকিউরিটি ফোর্স সরিয়ে দিন, একটা দুইটা গাড়ি নিয়ে চলুন না, কি হলো? তাতেই তো চলে। আমি বলছি আগামী দিন এইভাবে অর্থ অপচয় করে জনগণের ট্যাক্সের টাকাকে ধরিষ্যাত করে আগামী দিন ত্রিপুরা রাজ্যটা যেন শ্রীলঙ্কার পরিস্থিতি না হয়, তাহলে এর জন্য দায়ী থাকবে এই মুখ্যমন্ত্রী নিজেই, আমি কোন সরকারকে দায়ী করব না, কারণ এত বিলাসবহুলের প্রয়োজন হয় না। কেন বিলাসবহুল? জনগণের জন্য সেবা করতে এসেছেন, জনগণের সেবা করুন, আপনার নিজের সেবা নিয়ে ব্যস্ত আছেন, এটি তো হয় না, এটাই বলার ছিল। ধন্যবাদ। এবং অবশ্যই বলা যায় শুধু বিরোধী দল হিসেবে কংগ্রেসই বিষয়টি উত্থাপন করেছে ঠিক তাই নয়, বিভিন্ন ভাবে বিষয়টি আজ আলোচনার অন্যতম বিষয় হয়ে দাঁড়িয়েছে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি আগরতলা থেকে বলছি। তো আপনাদের এই বিষয়ে আমি একটা মন্তব্য করতে চাই, সেটা হচ্ছে এই যে উনি এখন যে প্রাক্তন হয়েছেন, এখনো উনি সেই সরকারি সুবিধা ভোগ করে যাচ্ছেন যে যখন উনি সিএম ছিলেন। তারপর উনি আরো বড় কথা হচ্ছে উনি নিজের যে কোয়ার্টারে ছিলেন সেই কোয়ার্টার উনি ত্যাগ করছেন না, তো উনার কি নিজস্ব বাড়ি ঘর নেই? উনি যখন ত্রিপুরাতে এসেছিলেন, ত্রিপুরাতে আসবার আগে উনি দিল্লিতে ছিলেন, কিন্তু দিল্লিতে যাবার আগেও উনি কিন্তু ত্রিপুরারই লোক ছিলেন, উনি উদয়পুরের রাঙামাটি না কোথায় যেন লোক ছিলেন, তো উনার তো নিজস্ব বাড়ি আছে, নাকি উনি এখানে এসে নতুন জায়গা কিনেছেন? মানুষ কি জেনে যাবে? এটার জন্য এই ভয়ে কি উনি এই সমস্ত কোনো কিছু ত্যাগ করছেন না, মানুষকে জানাতে চাইছেন না, সমস্ত কিছু কনফিডেন্সিয়াল রাখছেন? তো সেটা উনার ব্যাপার, সেটা উনার ইন্ডিভিজুয়াল এবং পার্সোনাল ম্যাটার। কিন্তু যেটা বড় কথা হচ্ছে সেটা হচ্ছে উনি যে রেজিগনেশন দিয়েছেন, এটা কিন্তু উনি গভর্নর, ত্রিপুরার গভর্নরের থ্রুতে উনি রেজিগনেশন দিয়েছেন, এটা অফিসিয়াল রেকর্ডে আছে। তো অফিসিয়াল রেকর্ডে যখন হয়ে গেছে তখন সে যে সমস্ত একটা কিছু এই হয়ে যায় অফিসিয়াল রেকর্ডে নথিভুক্ত হয়ে যায় সেটা থেকে উনাকে বেরিয়ে আসতে হয়। এখন যদি কেউ কোনো অফিসিয়াল, যেমন আপনি এখন আমি আপনার একটা স্টুডিওতে এখন আপনি বসছেন, এখন আপনি যদি রিজাইন দিয়ে দেন তাহলে কি আপনি আর বসতে পারবেন স্টুডিওতে? আপনি পাবেন না, হয়তো আপনাকে একটা গাড়ির ব্যবস্থাও করে দেয় এই স্টুডিও থেকে বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু আপনি যখন রেজিগনেশন দিয়ে দেবেন তখন কি আপনাকে সেই গাড়ির ব্যবস্থা করে দেবে? দেবে না। তো সেটাই হচ্ছে কথা, উনি
উনি অন্যায় ভাবে পাবলিকের টাকা নয় ছয় করছেন এবং এটা করতে দিচ্ছে এই দল থেকে আরম্ভ করে যিনি মানে বসে আছেন সেখানেও, হয়তোবা উনি ডক্টর মানিক সাহাকে পুতুল হিসাবে দেখছেন, কিন্তু ওটা দেখতে হবে যে উনি কিন্তু চিকিৎসক এবং উনি মানে খুবই মানে ট্যালেন্টেড এবং ইন্টেলেকচুয়াল পার্সন, উনাকে যদি পুতুল হিসেবে গণ্য করা হয় সেটা ভুল হবে। উনি কিন্তু এখন উনার হাতে ক্ষমতা আছে, উনি যাই হোক উনি কিন্তু সিএম আছেন, উনাকে সরাবে কি করাবে উনাকে কিন্তু দুপুর করে সরাতে পারবে না, কারণ উনি রেজিগনেশন দিলে তবেই উনাকে সরাতে পারবে, কেউ কিন্তু উনাকে সরাবার ক্ষমতা নেই, কারণ এখন দল আছে, তো উনার এখন ক্ষমতা আছে, উনি এখন যা খুশি তা করতে পারেন। উনি যদি চান উনি ইচ্ছে করলে এখনই বিপ্লব বাবুর উপর একটা কমিশন গঠন করে এটার তদন্ত করে উনাকে জেল মানে জেল খাটাতে পারেন, কারণ এই টাকাটা পাবলিকের টাকা উনি নয় ছয় করেছেন, এটা কোনো দলীয় বা এটা বিপ্লব বাবুর টাকা দিয়ে খরচা করেননি, এটুকু বলার ছিল, ধন্যবাদ। এবং প্রত্যেক জায়গায় অবশ্যই বলা যায় সরকারি যে অনুষ্ঠানগুলো হয় সেখানে যদি অতিরিক্ত কিছু খরচ হয় সেটা অবশ্যই সরকারের কোষাগার থেকে যায়, এবং কেউ কেউ বলছেন অনেকেই বলছেন সেটা সকলেই জানে রাজ্যের জনগণের দেওয়া করের টাকায় সেখানে জমা হয় আবার সেই কোষাগার থেকে টাকাগুলো খরচ হয়। নমস্কার, কে বলছেন? হ্যালো স্যার। হ্যাঁ বলুন। এই যে আপনাদের টিভিতে দেখলাম এখন মোবাইলে জলের ব্যাপার আগরতলা, হ্যাঁ বলুন, জলের ব্যাপার কি বলছেন আপনারা? দেখেন জল তো হবেই, কেন আমরা জল নিয়ে গতকাল কথা বলেছি, আজ তার থেকে সরে এসে সুদীপ বিপ্লব ইত্যাদি ইস্যুতে আমরা কথা বলছি, অনেকে কথা বলছেন এখানে বক্তব্য রেখেছেন, আপনাদের অনেকের বক্তব্য আমরা শুনেছি। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো হ্যাঁ বলুন স্যার। নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছিলাম যে ব্যক্তি আগরতলা এয়ারপোর্ট থেকে বুঝজনগর হেলিকপ্টারে চড়ে আসতে পারে, তাহলে এখানে বলার অপেক্ষা থাকে না ওই ব্যক্তি কিরকম হতে পারে? আমি তো ব্যক্তিগতভাবে মনে করি উনি আপনার নিজের ভোগ বিলাস যত করার জন্য উনি এখানে চষে বেড়াচ্ছেন, যদি আমাদের আম জনতা ভোটার টিপার বাড়ির কথা চিন্তাই করতেন তাহলে তিনি উনি এতটা খরচ করতেন না, তার ওই স্বচ্ছ করে রাখতেন আপনার মানুষের জন্য রাজ্যের জন্য খরচ করতেন। উনি একজন করে ওনার জন্য আপনার আটটা দশটা গাড়ি ঘুরে, আটটা দশটা গাড়ির যতগুলি কর্মচারী আছে আছে ওদের বেতন কত, স্যালারি কত, গাড়িগুলি খরচ কত, মেডিসিন খরচ কত, তাহলে ওনার পেছনে পার ডে প্রতিদিন কতটা খরচ হচ্ছে নিশ্চয় উনি জানেন। তাহলে এই টাকাগুলি কিসের জন্য? উনাকে নিরাপত্তাহীনতা ভুগছেন, ওনাকে মেরে ফেলবে? উনি কি একা বাস করছেন এই পৃথিবীতে, আর কেউ বাস করছেন না? তার উনি জেনে শুনে কাজগুলি কেন করছেন? যদি আমাদের রাজ্যের মানুষের কথা চিন্তাই করতেন তাহলে নিশ্চয়ই তার খরচগুলি কম করতেন, কমাতেন। যখন এসেছিলেন তখন আমি দেখলাম উনি ওই বনদস্যু ধরলেন বরমরা, ভালো কথা, এটা মুখ্যমন্ত্রীর কাজ ভালো। দেখলাম বিদ্যুৎ স্বাস্থ্য করার জন্য এলইডি লাইট প্রতি যেতে এলইডি লাগাতে হবে এবং দেখি অফিসগুলিতে আপনার লাইট পানিশমেন্ট হবে বা ফ্যাটিং স্টেট ভালো নিয়েছেন, তা উনি এগুলি কেন করছেন? এখন ঠিক আছে উনি এমএলএ, এমএলএ হয়ে তো এগুলিতে উনি কাজ করতে পারেন না, এমএলএ হন বা না হন আমি সেটা বলছি না, কিন্তু উনি মুখ্য থাকার কারণে অবস্থা ও বুঝজনক এয়ারপোর্ট থেকে বুঝজন এসেছিলেন হেলিকপ্টার কতটা খরচ হয়েছিল, কি দরকার ছিল এত কিলো 10 কিলোমিটার হবে না পড়ে না 20 কিলোমিটার, 20 কিলোমিটার জন্য কি হেলিকপ্টার আসতে হয়? উনি হয়তো আপনার নিজের ভোগ চরিত্র করার জন্য এড্রেস করার জন্য উনি এসেছেন, আর এতগুলো টাকা এত স্পট এত কম আছে ডেইলি খাটাচ্ছেন, এই টাকা করে খরচ করছেন তার জন্য? উনি তো আমাদের জন্য তো একবার ভাবছেন যদি ভাবতেন ধরে উনি এইরকম ভাবে খরচ করতেন না। অবশ্যই, এবং সরকারি খরচ মানে সেটা আপনার আমার টাকা, এ রাজ্যের টাকা, রাজ্যের কোষাগারের টাকা, দেশের টাকা। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার। হ্যাঁ বলুন। বলছিলেন তো বিত্তবাবুর কি হেলিকপ্টারের ড্রাইভার কি কন্ডেমটি ড্রাইভার না এমনি ড্রাইভার? ওরা তো বলছে টপ রেগুলার ড্রাইভার বলছে, ওরা সব কিছু বলছে, হেলিকপ্টারের ড্রাইভার কি করলেন কি নাম তাহলে পার্সোনাল গাড়ির ড্রাইভার করলেন? এবং প্রত্যেক জায়গায় কিন্তু একটা বিষয় কাজ করছে, অনেকে বলছেন যে রাজনৈতিক দল হিসেবে বিজেপি দল বরাবরই বলে যে তাদের কাছে ব্যক্তি বড় নয়, উল্টো দিক থেকে ব্যক্তি বন্দনাও যে বড় হয় সেটা বোধ হয় রাজনীতিতে নতুন একটা সংযোজন হতে পারে। নমস্কার, কে বলছেন?
হ্যালো, হ্যাঁ বলুন। বলছি যারা বিপ্লবদেবকে নিয়ে এত আলোচনা সমালোচনা করছে, তারা বিগত 25 বছর কোথায় ছিল? বিগত 25 বছরে যেগুলো হয়েছে তারা তো টিভি 24 ঘন্টাতে এরকম প্রতিবাদ করতে দেখিনি। এখন তারা বিপ্লবদেবকে নিয়ে এত নাচানাচি করছে, মানে ওনাদের কষ্ট হচ্ছে আগামী 2023 আবার পুনরা বিপ্লবদেব ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী হবে, তার জন্য যারা এখন মানে তাদের সহ্য হচ্ছে না, তার জন্য আপনাদের নিউজ চ্যানেলে প্রতিদিন আমরা দেখি ওই ত্রিপুরা রাজ্যের অনেক যারা কি বলবো তারা দেশের শত্রু। আমি যারা যারা এই ধরনের কথা বলে তারা দেশের শত্রু। হ্যাঁ, বিপ্লবদেবকে নিয়ে প্রতিনিয়ত শুধু এই ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে শুধু টিভি 24 ঘন্টার মধ্যে, আমরা প্রত্যেক দিন দেখি, এগুলো ঠিক না কিন্তু। আর কিছু বলবেন? না, ঠিক আছে। অবশ্যই অবশ্যই আপনাদের সকলের মতামত নিয়ে আমাদের এই আয়োজন। আপনি যেমন বললেন, অন্যরও ঠিক তেমনি বলল। আমরা আপনাদের কাছে এমন একটি বিষয় উত্থাপন করেছি যে বিষয়টা নিয়ে আজ সকলের কাছে জানা, স্পষ্টীকরণ যেভাবে দেওয়া হলো তাতে স্পষ্ট হলো কিনা বিষয়টি সেটা বোধহয় মূল্যায়ন করার দায়িত্ব আপনাদের। আজ এই পর্যন্ত নমস্কার, শুভরাত্রি। কিন্তু তার আগে অবশ্যই শুনে নেওয়া যাক সুদীপ রায় বর্মন ঠিক কি বলেছেন, আর তাকে নিয়ে বা কি হলো। এরা যারা রাখুক, এরা প্রাইভেট সেক্রেটারি, উনি ডিএমদের এবং এসপিদের ক্র্যাশ মেসেজ পাঠাচ্ছে থ্রু পুলিশ, এভেলিং দ্য ফেসিলিটি অফ পুলিশ অ্যাকোয়ার্ড, যে উনি আজকে কমপুর যাবেন, ওনার সমস্ত মুভমেন্ট সিকিউরিটি সমস্ত কিছু যেন ডিএম এবং এসপিরা লুক আফটার করেন। ইজি অ্যান্ড ক্যাটিং, ওখানে লেখা হয়েছে ওএসপি সঞ্জয় মিশ্রার নাম উল্লেখ করা হয়েছে, ইস নো মোর দ্য ওএসপি, হি ইজ নো মোর দ্য ওএসপি। সিএম রেসিডেন্সিকে এই ক্রাশ প্যাসেঞ্জার পুলিশকে বলছে তুমি এটা সাপ্লিমেন্ট করে দাও, জাস্ট গো থ্রু চেক ইফ ইউ ওয়ান্ট। ডিএম এসপিরা স্বাভাবিকভাবেই একটা কঠিন পরিস্থিতির মধ্যে ওনাদেরকে করতে হচ্ছে, কারণ ডিএম এবং এসপি প্রোটোকলে কামার করে না বিপ্লবদেবকে হেলিপ্যাডে রিসিভ করার, কিন্তু তাদেরকে করতে হচ্ছে। কালকে দেখলাম বর্তমান এবং প্রাক্তনের মধ্যে একটা ফারাক, দুজনেই জল দেখতে নেমেছে, প্রাক্তনের সাথে ওয়েস্ট পিএস এর সেকেন্ড অফিসার প্রেজেন্ট ছিল, বর্তমানের সাথে ওনার পিএসও এবং যারা পিএস এর বন্ধুরা ওনাকে অ্যাসিস্ট করেন ওনার সাথে ছিল। তাহলে ওয়েস্ট পিএস এর সেকেন্ড অফিসার আর আদার পুলিশ অফিসার কিভাবে প্রাক্তনের সঙ্গে ছিল গতকাল জল যখন দেখতে গেছে, জনগণের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রাক্তনের এখনো প্রাক্তন জাস্ট একজন মেয়র একজন বিধায়ক হয়েছে, যে কোনো একজন সাধারণ বিধায়কের মতন যিনি প্রাক্তন উনি একজন বিধায়ক পাচ্ছেন। তো প্রাক্তনের জন্য যে সুযোগ সুবিধাগুলো মুখ্যমন্ত্রী থাকাকালীন পেত, যে সিকিউরিটি কাভারেজ মুখ্যমন্ত্রী থাকাকালীন পেত, সেগুলো এখনো পেয়ে যাচ্ছে। খাও অন্য বিধায়করা কেন পাবেন না? তাহলে মুখ্যমন্ত্রীর আবাসন এখনো প্রাক্তনের দখলে কেন? কদিন হলো